এমন হতে পারে আগামী দিনে আমার দেশে বাধা আসতে পারে, আমার দেশে মুসলমানদেরকে মারা হতে পারে, মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। যদি এইভাবে চলতে থাকে গজওয়ে হিন্দের দিকে আগামী পৃথিবী চলে যাবে ঠিক না বেঠি। ভারতের ত্রিপুরা ডম্বুর হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে আকস্মিক বন্যায় ডুবে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল। এমন পরিস্থিতিতে জনমনে প্রশ্ন আসছে, হঠাৎ কেন 31 বছর পর ভারত ডম্বুর গেট খুলে দিল? তবে কি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ নিচ্ছে মোদী? 15 বছরের স্বৈরা শাসনে অতিষ্ঠ হয়ে গত 5 আগস্ট ঢাকার রাস্তায় নামে ছাত্র জনতার ঢল। গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। যেখানে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের মতো দেশ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়, সেখানে ভারত সরকার আশ্রয় দেয় তাকে। শুধু আশ্রয়ই না, হাসিনাকে এই 15 বছর ক্ষমতায় রাখার পেছনে অন্যতম ভূমিকা ছিল ভারতের। হাসিনাকে ক্ষমতায় রাখা ও আশ্রয় দেয়া নিয়ে যখন ভারতের বিরুদ্ধে চলছে সমালোচনা, সেই মুহূর্তেই ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেয় ভারত, যার ফলে ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় নামে আকস্মিক বন্যা। আজকে তারা নতুন করে আমার দেশের দিকে চোখ দিয়ে তাকিয়ে আছে। আল্লাহর কসম, বাংলাদেশের মুসলমান ইমানদীপ্ত তাওহীদী মুসলমান জালেমদের চক্রান্তকে সফল হতে দিবে না ঠিক না বেঠি। আজকের মুসলমান আমরা এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, চারদিক থেকে মুসলমানদেরকে মারা হচ্ছে, নিঃশেষ করে দেওয়া হচ্ছে, চক্রান্ত চলছে। এই চক্রান্তকে মোকাবেলা করার জন্য এখান থেকে জাগ্রত হতে হবে, আমাদেরকে ঈমান নিয়ে বাঁচতে হবে। মুসলমান আর বেশি দিন পৃথিবীর সময় নাই। আজকের দুনিয়ায় তাকায় দেখেন, ভারত মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে গেছে। ভারত মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হবে। করোনা ভাইরাসের আজাব শেষ আজাব না, একটার পর একটা আজাব আসবে। এই আজাব গুলো থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে হবে, মুনাফিকি করে বাঁচতে পারবেন না ঠিক না বেঠি। পাশের দেশগুলো রেড অ্যালার্ট, রেড জোনের আওতাভুক্ত। আমার দেশের লোক সংখ্যা বেশি, গ্যাদারিং বেশি, প্রতিদিন মানুষ আর মানুষ। তারপরেও যে মালিক আমাদেরকে হেফাজত করেছেন তিনি কি? এরপরেও যদি বোঝার চেষ্টা না করেন, আল্লাহর গোলামদেরকে কষ্ট দিয়ে থাকেন, আজাব 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 গজব আসবে ঠিক না বেঠি। আজাব আর গজব থেকে যদি বাঁচতে চান, এই মাহফিলটা থেকে একটু হুঁশিয়ার হয়ে যান। আমি আপনি বিভিন্ন দল করতে পারি, কিন্তু আমার আপনার টার্গেট এটা হতেই হবে, নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড় ঠিক না বেঠি। ইসলাম এবং মুসলমানদের স্বার্থে যদি আঘাত হয়, তাহলে মুসলমান কখনো বসে থাকতে পারে না ঠিক না বেঠি। এমন হতে পারে আগামী দিনে আমার দেশে বাধা আসতে পারে, আমার দেশে মুসলমানদেরকে মারা হতে পারে, মুসলমানের রক্তে রঞ্জিত হতে পারে। যদি এইভাবে চলতে থাকে গজওয়ে হিন্দের দিকে আগামী পৃথিবী চলে যাবে ঠিক না বেঠি। সুতরাং মুসলমান, সময় কিন্তু সব দিক থেকে গুছিয়ে আসছে। আজকের মুসলমান আমরা এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, চারদিক থেকে মুসলমানদেরকে মারা হচ্ছে, নিঃশেষ করে দেওয়া হচ্ছে, চক্রান্ত চলছে। এই চক্রান্তকে মোকাবেলা করার জন্য এখান থেকে জাগ্রত হতে হবে, আমাদের কি ঈমান নিয়ে বাঁচতে হবে। মুসলমান আর বেশি দিন পৃথিবীর সময় নাই। আজকের দুনিয়ায় তাকায় দেখেন,
মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে গেছে। ভারত মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে যাওয়ার কারণে ঘন ঘন ভূমিকম্প হবে। করোনা ভাইরাসের আজাব শেষ আজাব না, একটার পর একটা আজাব আসবে। এই আজাব গুলো থেকে যদি বাঁচতে হয় আল্লাহর গোলাম হয়ে বাঁচতে হবে, মুনাফিকি করে বাঁচতে পারবেন না। ঠিক না বেঠি? একটু হিসাব মিলায় দেখেন আমার ভাইয়েরা, ভারত মহাসাগরের টেকটোনিক প্লেট ফেটে গিয়েছে। অন্যদিকে যদি তাকায় দেখেন সিরিয়া 2011 সাল থেকে মার খাচ্ছে, পৃথিবীর পট পরিবর্তন হবে, নানা জায়গায় মারামারি কাটাকাটি শুরু হবে। মুসলমান যদি বাঁচতে হয়, আল্লাহ নবী বলেছেন 9 জনের ভিতরে 7 জন মারা যাবে, একমাত্র তারা বাঁচবে যাদেরকে যিনি হেফাজত করবেন তিনি। কি গোলাম হওয়া লাগবে কার? আওয়াজ করে বলেন কার? কিন্তু জালেমরা এটা মনে রাখে না, এটা বোঝে না। জালেমরা চার কারণে জুলুম করে। এক নম্বর কারণ হল মান ইআতামাদা আলা মালিহি কল্লাব। জালেমের যখন টাকা হয়ে যায়, জালেম কারুনের মতো হয়ে যায়। এজন্য কারুনকে আল্লাহ দৃষ্টান্ত করে বোঝায় দিচ্ছে, জালেম জুলুম বন্ধ কর, না হলে তুই ধ্বংস হবি। ঠিক না বেটি? দুই নম্বরে তাকায় দেখবেন মান ইআতামাদা আলা মালিহি কল্লাব। যখন আপনি দেখবেন নেতা কর্মীদের কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, আপনি বুঝে নেবেন নমরুদের মতো যিনি ধ্বংস করে দিবেন তিনি কি। নমরুদকে ধ্বংস করার জন্য দূরের কোন লোক ডেকে আনা লাগে নাই, জুতা পেটা করে ছাত্রের লোকদেরকে দিয়ে যিনি নাস্তানাবুদ করে দিয়েছিলেন তিনি কে। তিন নম্বরে দেখবেন ওমান ইআতামাদা আলা আকলিহি দাল্লাব। কেউ যদি মনে করে অনেক জ্ঞান আমার, বুদ্ধি আমার, বুদ্ধি শেষ করতে আল্লাহর এক মুহূর্ত সময় লাগে না, যিনি পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করে দিবেন তিনি কে। চতুর্থ নম্বরে যখন আপনি দেখবেন ওমান ইআতামাদা আলা সুলতানিহি দাল্লাব। কেউ যদি মনে করে সিংহাসন পেয়েছি, এই ক্ষমতা কোনদিন আমার কাছ থেকে ছুটে যাবে না, তাকে যিনি অপমানিত লাঞ্ছিত করে ক্ষমতা চ্যুত বানায় দিবেন তিনি কি। মনোযোগ আছে তো আপনাদের? এক নাম্বার বলেছিলাম যদি সম্পদ নিয়ে বাড়াবাড়ি করেন, আল্লাহ আপনাকে কারুনের মতো ধ্বংস করে দিবেন। নেতা কর্মী দিয়ে যদি ইসলামের বিরোধিতা করে, যিনি নমরুদের মতো ধ্বংস করে দিবেন তিনি কে। আর আপনার জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে যদি সত্য বানান, আপনি পাগল হয়ে যাবেন, চিন্তা করতে পারবেন না, আস্থা করে যিনি নিক্ষিপ্ত করবেন তিনি কে। এরপরে কয় নাম্বার? এই তো 4 নাম্বার। তারপরে তো বললেন একটা বলছি, তাহলে বলছি কয়টা? চতুর্থ নাম্বারে ওয়ামান ইআতামাদা আলা সুলতানিহি দাল্লাব। ফেরাউন মনে করেছিল আমার ক্ষমতা চিরস্থায়ী হবে, সব লোকদেরকে নিয়ে চাকর আর মহিলাদেরকে ঘরে রেখে গেছে, সব লোকদেরকে নিয়ে লোহিত সাগরের সামনে চলে গেছে, মুসা আলাইহিস সালামকে চারদিক থেকে আটকে ফেলেছে। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা মনে করেছিল আজকে শেষ দিন, তারা বলা শুরু করলো আজ তো ধরা পড়ে গেলাম। নবী মুসা আলাইহিস সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে জানায় দিলেন কাল্লা,
ان معي ربي سيهدي কশিনকালে ওনা আজকের বিপদের সময়ে মুসিবতের সময়ে যেখানে তোমরা মনে করেছো শেষ হয়ে গিয়েছে এইখানে যিনি সাহায্য করবেন তিনি কে আপনি আমি যখন মনে করতেছি মার খেতে খেতে তো পিঠ দেওয়ালে ঠেকে গেল দেওয়ালে ঠেকে না এরপরেই সাহায্য আসবে বিজয় আমাদেরকে যিনি দিবেনই দিবেন তিনি কে আর মুসলমান মনে রাখবেন যদি মনে করেন বিজয় আমি আপনি নাও পেলাম সারা জীবন মার খেয়ে গেলাম কবর পর্যন্ত মার খেতে খেতে ঢুকে গেলাম মনের ভিতরে ব্যথা নিয়ে গেলাম চেষ্টা তো আমার আপনার ছিল কমতি ছিল না আসসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ চেষ্টা আমার পক্ষ থেকে পরিপূর্ণতা আমি দিতে পারবো না যিনি দিতে পারবেন তিনি কে এই জন্য আমরা মার খেলে কখনো কখনো দেখবেন অন্যরা হাসে কি করে সিরাজগঞ্জের বাসায় এই হাসিরে কি হাসি বলে আরে বাপরে বাপ আপনার যে চালাকের চালা অট্ট হাসি কি হাসি আল্লাহ অট্ট হাসি দেওয়া ব্যক্তিদেরকে বলেন লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন আল্লাহ বলেন তোর অট্ট হাসি বন্ধ কর জালেম অচিরেই তোকে ধ্বংস করে অট্ট হাসি বন্ধ করে দেওয়া হবে ঠিক না বেঠি সত্য হবে কার কথা জোরে বলেন কার কথা সুতরাং আজকের মাহফিলে যারা এসেছেন কিছু কর্মসূচি নিয়ে যান আগামী দিনের বিজয়ের জন্য এক নাম্বার কর্মসূচি এটা সব দলের জন্য কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মাশাআল্লাহ আমি বলার আগেই আপনারা বলছেন পরিচয় কি এরপরে আল্লাহর নবী বলেছেন এরপরে ফোরাত থেকে স্বর্ণের খনি বের হবে দখল করার জন্য পৃথিবী যখন মরিয়া হয়ে যাবে নয় জনের সাত জন মারা যাবে বাকি থাকবে কয়জন তার মানে দাঁড়ালো পৃথিবীর জনসংখ্যা যদি পৃথিবীর জনসংখ্যা যদি 900 কোটি হয় 700 কোটি মানুষ যদি মারা যায় বাকি থাকবে 600 কোটি আপনি মনে করবেন না কোনো কিছু তারা পরিকল্পনার বাহিরে করছে ওই দিক দিয়ে ইসরায়েল বলছে দাজ্জাল চলে এসেছে যার দাজ্জাল তো আসবে ইমাম মাহদি 6 বছর পরে ইমাম মাহদি 6 বছর পরে দাজ্জাল আসবে এইখানেও তারা মিথ্যা বলছে নতুন করে মরক্কের মধ্যে তারা ঘাঁটি গাঁথতেছে সুদানের মধ্যে আক্রমণ করবে সুদানকে শেষ করে দেওয়ার জন্য সোমালিয়াকে শেষ করে দিয়েছে এইভাবে করে মুসলমানদেরকে তারা জায়গায় জায়গায় মারবে কাটবে ইয়েমেনে মুসলমানদেরকে শেষ করে দিয়ে সিরিয়ায় শেষ করে দিয়ে সোভিয়েত ইউনিয়ন টুকরা টুকরা হওয়ার ফলে তুর্কিমিনিস্তান কিরগিজিস্তান তাজিকিস্তান এই দেশগুলায় মুসলমানদেরকে শেষ করে দিয়ে আজকে তারা নতুন করে আমার দেশের দিকে চোখ দিয়ে তাকিয়ে আছে আল্লাহর কসম বাংলাদেশের মুসলমান ইমানদীপ্ত তাওহীদি মুসলমান জালেমদের চক্রান্তকে সফল হতে দিবে না ঠিক না বেঠি এমন মুসলমান আমরা হইছি এখন জিহাদের কথা শুনলে অনেকের ভয় লেগে যায় চিন্তা হয় আস্তাগফিরুল্লাহ আযীম জিহাদের কথা বলতেছে আরে আমি আজকের মাহফিল তো শুরুই করলাম একজন অন্ধ সাহাবীর কথা বলে ওই সাহাবী যেটা করছে এটার নাম কি আস্তে আওয়াজে বলেন ওটার নাম কি দুইটা চোখ নাই তারপরে আল্লাহর জিহাদের ময়দানে
কালেমার বিজয়ের জন্য এক চুল ধরে থাকে না, ঠিক না বেটি? আজকের মুসলমান, আমাদেরকে আল্লাহ অনেক সুযোগ দিয়েছে এই দেশ, আমরা এই দেশে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমরা এই দেশে আল্লাহওয়ালা যোগ্য নেতৃত্ব কখনো পাই নাই, ঠিক না বেঠি? এটা আমাদের একটা আফসোসের জায়গা। এই আফসোসের জায়গাতে যেন আফসোসই না থাকে, আজকের এখান থেকে কর্মসূচি নিয়ে বাড়ি যাব, বলেন ইনশাআল্লাহ। সেই কর্মসূচি আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার কর্মসূচি, সেই কর্মসূচি নবীজি জান্নাত জাহান্নাম দেখে আসার পরের কর্মসূচি, যেই আয়াতি কারীম আমি তেলাওয়াত করেছিলাম, মা যাগাল বাসারু চোখে নবীকে জান্নাত জাহান্নাম যিনি দেখায় আনলেন তিনি কে? সচক্ষে নবী জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিল কুবরা, বড় বড় নিদর্শন যিনি নবীজিকে দেখালেন তিনি কে? আজকে যদি আমরা এখানে বসে একটু সিদ্ধান্ত নিতে পারি, মন থেকে বোঝার চেষ্টা করি, অন্য কোন নবীকে আল্লাহ জান্নাত দেখান নাই জাহান্নাম দেখান নাই, আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছে, উদ্দেশ্য কি? ওমা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, মানুষের জন্য উম্মতের জন্য নবীকে যিনি আমাদের অভিভাবক বানিয়ে দিয়েছেন তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আজকের মাহফিল থেকে একটু শিক্ষা নেন আমার ভাইয়েরা, নবী এই পৃথিবীতে এসেছে দিন বিজয় করার জন্য, দিন বিজয় করতে এসে ছোট বড় জিহাদ সহ গজওয়া সহ সারিয়া সহ একটা দুইটা না 80টির মতো লড়াই লেগেছে, যুদ্ধে গিয়েছে, জিহাদ করেছে। আজকের সমাজে দিন বিজয় করার জন্য নানাভাবে প্রাণান্তকর লড়াই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, ঠিক না বেঠি? কিন্তু আমাদের চেতনা মরে গেছে। বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে ব্যতিক্রম হওয়া লাগবে। সবাই যেমন অপরাজনীতির পিছনে দৌড়ান, আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রাম করেন, অন্তত আপনি চেষ্টা করে দেখেন, এই চেষ্টার পরে যিনি আমাদেরকে বিজয় দিবেনই দিবেন তিনি কে? আল্লাহর কিচ্ছু দেখতে চান না, আল্লাহ দেখতে চান আপনার স্বপ্ন আর চেষ্টা। আমরা অনেক সময় বলি হুজুর কই কিছু তো হইল না, এই কিচ্ছু হইল না বলার দায়িত্ব আপনার না, ঠিক বলছেন? মাত্র একজন ঠিক বলছে, এখন মাত্র 10-15 জন। যদি ঠিকই হয় আজকে থেকে আর ভয় নয়, দুনিয়ার জীবনে দুনিয়ার লোক বাদ দিয়ে আল্লাহর গোলাম হওয়ার স্বপ্ন দেখেন, আগামীতে যিনি বিজয় দিবেনই দিবেন তিনি কে? যেই দুই আলামতের কথা বলেছিলাম, কষ্ট হচ্ছে মনে হয়, সেই দুই আলামতকে সামনে নিন, ছোট্ট দুইজন সাহাবীর কথা বলি, একজনের নাম রাফিয়া বিন খাদিজ, ছোট্ট সাহাবি, উহুদ যুদ্ধের দামামা বেজে উঠেছে, আল্লাহ নবী ছোট বাচ্চা মানুষকে নেবেন না,
রাফে বিন খাদিজ তিনি জানেন। নবীজি সামনে চলে আসলেন, আল্লাহর নবীর সামনে এসে রাফে বিন খাদিজ পা উঁচা করে দিয়ে দাঁড়ালেন। এটার নাম চেষ্টা, জোরে বলেন কি? রাফে বিন খাদিজ দুইটা পা উঁচা করে দিয়ে দাঁড়ালে, আল্লাহর নবী দেখলেন তার মনে চেষ্টা নবীজির কাছে এত আনন্দ লেগেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেখো ছোট্ট এই রাফে বিন খাদিজ জিহাদে যাওয়ার জন্য কেমন আপ্রাণ চেষ্টা, দুইটা পা উঁচা করে দিয়েছে, তার এই চেষ্টা বলে সে বড় তীরন্দাজ হবে, বড় বীর হবে, বড় তীরন্দাজ হবে। বলেন আল্লাহু আকবার। সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বয়সের ছিলেন, তিনি মনে করলেন, সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আল্লাহর নবী মনে হয় আমাকে জিহাদের ময়দানে নেবে না। বাবা সামনে কান্না শুরু করলেন, আব্বা আমাকেও জিহাদে যেতে হবে, ছোট্ট মানুষ বলে আমাকে মনে হয় নেবে না, আমি রাফে বিন খাদিজের সাথে কুস্তি লড়তে চাই, আমি যদি হারাতে না পারি একবারের জন্য বায়না করব না, জিহাদের ময়দানে যাব না। বলেন আল্লাহু আকবার। নবীজি সামনে হাজির হলেন, আমাকে একটু কুস্তি লাগায় দেন। আল্লাহর নবী আগ্রহ দেখলেন, কুস্তি শুরু হয়ে গেল। রাফে বিন খাদিজকে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরাশই বানিয়ে দিলেন। একটু চিন্তা করে দরাশই বানিয়ে দেওয়ার পরে নবীজি অনুমতি দিলেন, ছোট্ট দুইজন সাহাবি তারাও জিহাদের ময়দানে যাবে। বলেন আল্লাহু আকবার। আজকে আমরা যতজন এই মাহফিলে আছি, একটু যদি টার্গেট নিতে পারি, এক নম্বরে আমার আপনার কার্যক্রম হবে আজকের এই মাহফিল থেকে বিজয় আসার আগ পর্যন্ত একজন নামাজ ছেড়ে দেব না। নামাজের জন্য প্রথম কাজটা হবে ইহসানুল ওয়াদু, সুন্দর করে অজু বানাবে, যার অজু যত সুন্দর হবে তার গুনাহগুলো আল্লাহ তত মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। সুন্দর করে অজু করতে রাজি? সবাই তো বলে না রাজি। এবার অজু জানেন না কে, টান টান করে হাতটা উঠা। কে অজু জানেন না হাত তুলে? সবাই জানেন? একজনে কইছে, হুজুর যে অজু জানেন না, এত শয়তান। চিন্তা করছেন মানুষ কত রকম। আচ্ছা অজু কেউ নাই জানতে পারে, এরকম পাপিষ্ট থাকতে পারে না? আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর নাফরমানি করে। আচ্ছা নামাজটা সারেন কেমনে? শরীরের ভিতরে একটু জ্বালা ধরে না? ও মিয়া করোনা কিন্তু শেষ না। ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. আবার কিন্তু আসতেছে আমাদের চোখে গত রমজানটা কেমন বিভীষিকাময় ছিল মনে করে দেখেন মুসলমান। আমরা তো এমন মানুষ, ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে, ঠিক না বেঠি? গত রমজানে সালাতুত তারাবির কথা একটু মনে করেন। আমি ব্যক্তিগত আমার নিজের ঘরের পাশে একটা ফ্ল্যাট খালি করে সেখানে সালাতুত তারাবি পড়েছি, মসজিদে যেতে পারিনি। মসজিদে গেলে খুলে না, যেতে দেয় না। মনে মনে চিন্তা করছিলাম, আল্লাহ এই তো মনে হয় কিয়ামত চলে এসেছে, যে আমার মসজিদে জুমার সময় হাজার হাজার মুসল্লি হয়
সেই মসজিদে 10 জন 12 জন আমি সালাতুল জুমা পড়িয়েছি, আর জুমার পরে ফুপায় ফুপায় কেঁদেছি, আল্লাহ আপনার কেমন আজাব শুরু হয়ে গেছে, এ আজাব কবে শেষ হবে? সারা দুনিয়াতে শেষ না হলেও এই দেশের মানুষগুলাকে যিনি ভালোবাসেন তিনি কে? বাবার একটা সন্তান যদি অসুস্থ হয় বাপ যেমন তাকে ভুলে যায় না, আল্লাহর দরিদ্র গোলামদেরকে আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, নবীজির প্রতি ভালোবাসার কারণে যিনি ভুলে যান নাই তিনি কি? আমার ভাই আজকে এখান থেকে কার্যক্রম হাতে নেন, আপনি যদি এখান থেকে কার্যক্রম হাতে নিতে পারেন, ওজুর হাতিয়ার মজবুত ভাবে ধারণ করেন, অজু বানান, অজু করেন, অজু শিখেন, টপ টপ করে যখন পানিগুলা পড়বেন এই পানির সঙ্গে যিনি গুনাগুলা মাফ করে দেবেন তিনি কি? আর শুধু এখানেই শেষ না, আপনি যদি অজু করে নামাজ আদায়ের জন্য বের হন, দুনিয়া থেকে আপনি বিদায় নিলেন, খুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানির চিহ্নটা থেকে যাবে কোটি কোটি মানুষের ভিতরে, নবী সেদিন খুঁজবে কে আমার উম্মত, এই ওযু করা মানুষের দিকে নবী যখন তাকাবেন, নবী যখন তাকায় দেখবে চেহারাটা জগজগ করছে, নবী সাফাত করবে, সাফাতে ধন্য বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? জালেমদেরকে বলি থেমে যান, আজকে থেকে জুলুম বন্ধ করেন, আর একটা মুসলমানের গায়ে আঘাত করার দুঃসাহস করবেন না, ঠিক না বেঠি? জালেমরা যদি না থামে, দুনিয়াতে জালেমদেরকে যিনি অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, টুকরা টুকরা করে জালেমদের চিহ্ন যিনি মিশাই দিবেন তিনি কে? এইখানেই কিন্তু শেষ নয়, জালেমদের জন্য কোনো সাফাতকারী থাকবে না, জালেমের জন্য কোনো বন্ধু থাকবে না, জালেমের জায়গা হবে জাহান্নামের ভিতরে, জাহান্নাম তার ঠিকানা হবে, ঠিক না বেঠি? এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন, জুলুম সারবেন না করবেন, যদি জুলুম করে দুনিয়াতেও আল্লাহ নিঃশেষ করবে, আখেরা তো আপনার হারাবে, ঠিক না বেঠি? কয় কারণে জালেম জুলুম করে বলছিলাম, কয় কারণ? টাকার কারণে জুলুম করে, নেতা কর্মীর কারণে জুলুম করে, বুদ্ধি বিবেক দিয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে, ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে, মোমেনের কোনো হাতিয়ার নাই, অস্ত্র নিয়ে মোমেন যায় না, অস্ত্র নিয়ে মোমেন মোকাবেলা করে না, মোমেনের হাতিয়ার হচ্ছে ওমান ইয়াতামাদু আলাল্লাহি ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লা, তোমাদের টাকা থাকবে, অস্ত্র থাকবে, অস্ত্র নিয়ে তোমরা হামলা করবা, আল্লাহর উপরে ভরসা করার কারণে মোমেনেরাই বিজয়ী হবে, ঠিক না বেঠি? আজকের এখান থেকে এক নাম্বার হাতিয়ার নিয়ে যেতে হবে অজু, রাজি আছে? দুই নাম্বার হাতিয়ার আমার ভাইয়েরা, দিন কায়েমের জন্য, সমাজ থেকে পরিবর্তনের জন্য, এই সমাজে অজু করার পরে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, নামাজ ভিত্তিক সমাজ বিনির্মাণ করা লাগবে, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াক্ত মতো নামাজ পড়ে, রুকু করে, সেজদা করে, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই, শুধু আল্লাহকে দেখানোর জন্য, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য নামাজ না,
অথবা মাইকে বলার জন্য নামাজ না, নামাজ পড়বে আল্লাহর জন্য, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? দুই নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা, তিন নাম্বারে। এই সমাজটা কার, দেশটা কার, এই জমিনে সেজদা চলবে কার? মুসলমান শঙ্কিত হওয়ার কোন কারণ নাই। যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের বিরুদ্ধে রিট চলছে, যেই আদালতে আল্লাহর কোরআনের ২৬টা আয়াতকে নিষিদ্ধ করার চক্রান্ত চলছে, ২৬টা আয়াত না ২৬টা নুক্তার পরিবর্তন করে দেখো, ভারত আমাদের দখলে চলে আসবে ঠিক না বেঠি? কোরআনের একটা আয়াত না, কালেমা না, অক্ষর না, মুক্তার পরিবর্তন যদি হয়, ওই আদালতকে টুকরা টুকরা করে জমিনের ভিতর আল্লাহ নিশ্চিহ্ন করে দিবে ঠিক না বেঠি? সুতরাং আমার আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোরআনটা কার, এর হেফাজতের দায়িত্ব কার? আমি আপনি এই জমিনে আল্লাহকে সেজদা দেই, জমিনটাকে সেজদার জন্য উপযোগী বানান, এই জমিনটা আল্লাহর আল্লাহর জন্য সেজদার উপযোগী বানান। স্বাধীনতার ৫০ বছর পার হয়েছে, এই স্লোগান যদি আমরা হাতে নিতে পারি, আগামী দিনে বাংলাদেশের সূর্য দিতে হবে, এই জমিনে নামাজ কায়েম হবে, তাহলে স্বাধীনতার ৫০ বছর পূর্তি সত্য হবে ঠিক না বেটি? এদেশে মুসলমান, আগে এক সময় আমরা বলতাম ৯৮% মুসলমান, সংখ্যাটা কেমনে কমছে আমরা জানি না, হঠাৎ করে শুনি ৯৫% মুসলমান, এরপরে হঠাৎই শুনি মানুষ বলতেছে ৯২% মুসলমান, এখন হঠাৎই শুনতেছি ৯০% মুসলমান। আচ্ছা, তাদের কথা মতো ধরেই নিলাম, মুসলমান তো অনেক বেশি মারা যাচ্ছে, মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে, ৯০% হয়ে গেছে আমরা, আর বাকি থাকে কয় পার্সেন্ট? তাহলে এই জমিনে স্বাধীনতার ৫০ বছর পর আল কোরআনের একটা বিধান বাস্তবায়ন হয় নাই ১০%-এর কারণে না ৯০% কারণে? ৯০% লোকগুলোর ভিতরে এমন লোকেরা আছে যারা চায় না আল্লাহর কোরআনের বিধান এই জমিনের ভিতরে বাস্তবায়িত হোক ঠিক না বেঠি? যারা এখানে বসছেন তারা কি চান? দেখেন কয়জনে স্যার এনো চুপ করে রয়েছে, এখন স্যার ১০ জনে চান বলেন চান? যখনই চাবেন কারাহিয়াতুল মাউত, তখনই মৃত্যুর ভয় পরোয়া করা যাবে না, জীবন দেওয়া লাগবে, তারপরও দিন বিজয় করা লাগবে ঠিক না বেঠি? সুতরাং আমার ভাইরা, দুই নাম্বারে যে বলেছিলাম এই জমিনে নামাজ কায়েমের স্বপ্ন দেখতে হবে, তিন নাম্বারে মানিক বাররাত কাদামা হুফি সাবিলিল্লাহ, দিন বিজয়ের জন্য আপনার পায়ের ভিতরে যদি দুলো বালি লাগে, সামান্য দুলি বালু বালি কণা যদি পায়ের ভিতরে লাগে, ওই দুই পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এজন্য যারা এখানে বসেছেন সামিনান নাহার, দিনের যে কোনো সময় সময় পান, দুলি বালি পায়ের ভিতরে লাগানোর অর্থ হলো দিন কায়েমের প্রচেষ্টায় সময় ব্যয় করেন। আজকে যারা মাহফিল শুনতে আসলেন, ঘন্টার পর ঘন্টা বসে বসে মাহফিল শুনছেন, আল্লাহর কসম এইটা যদি শুধুমাত্র সর চাতুরির জন্য না, দিন বিজয়ের দীপ্ত শপথ দেওয়ার জন্য যদি এসে থাকে, আল্লাহর কসম আপনার আমার জন্য যিনি চাইলে জাহান্নামের আগুনে হারাম বানায় দিতে পারেন তিনি কে?
কয় নাম্বার? হুজুর ভুলে গেছি, কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এক নাম্বার কাজ কি? পড়া কিন্তু বলতে হবে। দুই নাম্বার কাজ কি? তিন নাম্বার কাজ কি? পায়ের মধ্যে ধুলা লাগা না? পায়ের মধ্যে ধুলা লাগাবেন কেমনে? ফুটবল খেলতে গিয়া? কিসের কারণে? দিন বিজয়ের জন্য পায়ের ভিতরে যদি একটু ধুলা ভালো লাগে, আল্লাহর কসম আপনার এই দুই পাকে যিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন তিনি কে? তাহলে দিন বিজয়ের স্বপ্ন থাকবে তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? জোরে কয় নাম্বার? এরপরে চার নাম্বারে আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়নের জন্য নবী জানিয়ে এসেছেন, মা তা কুমুর রসুল ফখুদু, সব বাদ দিয়ে দেন। আল্লাহর নবী জানিয়ে এসেছে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, অক্ষরে অক্ষরে উন্মত হয়ে সুন্নত মানেন, সুন্নত মেনে জান্নাতি হন। আপনি যদি সুন্নত মানেন, চক্ষু বন্ধ হওয়ার আগে যিনি চারটা পুরস্কার আপনাকে দান করবেন তিনি কে? কয়টা পুরস্কার? কি মানলে? আসি কয় নাম্বারে? এখন আবার চারটা মনে রাখবেন, আবার চার কিন্তু ঠিক থাকবে কন ইনশাআল্লাহ। আমি আবার একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, আপনাদের কষ্ট হচ্ছে না তো? না, অনেকের মনে কষ্ট হয়ে যেতেছে। আর আমি এমনও কিন্তু কমিটির আগে বলছি যে বাবারে আমার জয়টাই দেও মায়, রাত কিন্তু ১২টা পর্যন্ত, এখন আর ঘড়ি দেখেন না, ১২টা কিন্তু বাজে গেছে। আপনারা আসেন না চলে গেছে? সুন্নত মানলে কয়টা পুরস্কার? এক নাম্বার পুরস্কার পাবে আল মুহাব্বা ফি কুলুবিল বারারা, সুন্নত মানবে ইসলাম পন্থীদের কলিজায় যিনি মুহাম্মদ প্রবেশ করায় দিবেন তিনি কে? এটা আপনি টের পাবেন যখন আপনি সুন্নত মানা শুরু করবেন। ট্রাক্টর উপরে আপনি একটু পায়জামা লুঙ্গি প্যান্ট যখন পরবেন, কিছু লোক এইভাবে থাকা যায় আর কিছু লোক চিন্তা করবে মাশাআল্লাহ ছেলেটা তো অনেক ভালো হয়ে গেছে, ঠিক কিনা? আপনি যখন সুন্নতি দাড়ি রাখবেন, কিছু লোক আপনাকে জঙ্গি উগ্রবাদ বলে গালি দিবে, এই জন্যই আমরা দেখতে পাই আবুল আহাবের মতো কিছু জালেম দাড়ির মধ্যে ধরে পর্যন্ত আক্রমণ করে, ঠিক না বেঠি? কত বড় জালেম তুমি! আমার তো খালি মনে হচ্ছিল তার হাতটা আল্লাহ কেন ধ্বংস করে দেয়, ওই হাতটা পচে দেওয়া দরকার ছিল, ওই হাতটা পচে যাবে যে হাত দিয়ে তুমি সুন্নতের ভিতরে আঘাত করেছো, ঠিক না বেটি? কত বড় সাহস! এজন্য এক নাম্বার পুরস্কার হচ্ছে সুন্নত মানলে মুসল্লি ইমানদারদের হৃদয়ে যিনি মহব্বত দিয়ে দিবেন তিনি কে? দুই নাম্বারে আমার ভাইরা, ব্যাস ওইদিকে কোনো মনোযোগ দরকার নেই, জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। মাঝখান থেকে একজনে তাকবীর দেন তো এটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, জোরে তাকবীর দেন। কি সুন্দর! আমার একজন তরুণ বিপ্লবী কণ্ঠে তাকবীর দিছে, আছে এগুলা? বলেন আছে? আজকে এই তাকবীর যদি আমরা আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় দিতে পারতাম, আল্লাহর কসম এই জমিনে দিন কায়েম হয়ে যেত, ঠিক না বেঠি? সেদিন বেশি দূরে নয়, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যেখানে তোমরা মুনাফিকিকে স্থাপন করে রেখেছো, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা উড়বেই উড়বে, আটকে দিতে পারবো না, পারবো না এবং পারবো না।
সেই সময়টার অপেক্ষায় আমরা আছি, ঠিক না বেটি? এখন ওই সময়টা আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতি হতে হবে সুন্নতের মধ্য দিয়ে, ঠিক না বেটি? সুন্নত মানলে এক নম্বরের পুরস্কার আল মুহাব্বা ফি কুলুবিল বারারাত, আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের মনে মহব্বত দিয়ে দিবেন। দুই নম্বরে আল হাইবাতু ফি কুলুবিল ফাজারাত, পাপীরা আপনাকে জঙ্গি বলবে, পাপীরা আপনাকে উগ্র বলবে, তাদের গাড়িতে কিচ্ছু যা আসে না, যিনি আমাকে এই গাড়ির মধ্য দিয়ে সেরা বানায় দিবেন তিনি কে? তোরা যারা গালি দেস, তোদের কথা কয়জন মনে রাখে? কিন্তু যারা সুন্নত মেনে কবরে যাচ্ছে, এদের কথা আল্লাহর গোলামেরা মনে রাখে, ঠিক না বেঠিক? এই জন্য দাঁড়িয়ে আল্লাহর নবীর এমন সুন্নাত, মিসওয়াক নিয়ে আপনি কবরে যেতে পারবেন না, মিসওয়াক নিয়ে কবরে যাওয়া যায় না, পাগড়ি নিয়ে কবরে যাওয়া যায় না, জুব্বা নিয়ে কবরে যাওয়া যায় না, সব রয়ে যাবে। দাড়ি এমন একটি সুন্না, এটা নিয়ে আপনি কবরে যেতে পারবেন, এটা নিয়ে আপনি কবরে যাবেন। আপনি যে দল করেন, যে আদর্শ মানেন, তাকে দেখেন কয়জন দাড়ি নিয়ে কবরে গিয়েছে। আর এই সুন্নত নিয়ে যদি কবরে যান, এমন হতে পারে যিনি আজাব মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? তিন নম্বরে আমার ভাইরা, আসাআতু ফিররিজক, রিজকের ভিতরে যিনি প্রশস্ততা দিয়ে দিবেন, বরকত দিয়ে দিবেন তিনি কি? চাকরি নাই, ক্ষুধা যন্ত্রণা কষ্ট কত রকমের পরীক্ষা, এত দারিদ্রতা এত কষ্টের ভিতরেও যিনি মুসলমানদেরকে অনেক অনেক ভালো রেখেছেন, অল্পে তুষ্ট বানায় দিয়েছেন তিনি কি? চার নম্বরে আসছে কাফিদ্দিন, আপনি এমন হবেন সুন্নত মানতে মানতে, এমন হবেন একদিকে কামান নিয়ে রেডি থাকবে, অস্ত্র নিয়ে রেডি থাকবে, গুলি চালাবে, তারপরে এক চুল দিন থেকে দূরে সরে যাবেন না, ঠিক না বেটি? এই দৃষ্টান্ত কি এখন চোখের সামনে নাই? আমি হাদিস থেকে দৃষ্টান্ত দেই, আইউল কাফিন নারি ফায়ুহারান, আগুনের ভিতরে যদি ফেলে দেওয়া হয়, লোকটা যদি তখনো কালেমার উপরে থাকে, সেই স্মরণ করেন হাজার আলাইহিসসালামের কথা, স্বামী রেখে চলে এসেছেন তখন তিনি যাকে ভয় করেছেন তিনি কে? স্মরণ করেন আসিয়ার কথা, ফেরাউন যখন নির্যাতন করেছে ওই মুহূর্তে আসিয়া আর কাউকে ভয় করে নাই, যাকে ভয় করেছেন তিনি কে? স্মরণ করেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যেখানে আপনি আমি এখন তাওয়াফ করি এই জায়গাটার ভিতরে বিলালের রক্ত পড়েছিল, একজন ক্লান্ত হয়ে গেলেন, আরেকজন লাঠি দিয়ে পিটিয়েছে, বিলাল চিৎকার করে কাঁদতে পর্যন্ত বেলালকে দেয় না, পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে, খিনা জাহাদ হাত বলেছে এই কথাগুলা যার কাছে প্রিয় হয়ে গেছে তিনি কি? এজন্য আমার ভাইরা, আল্লাহর নবীর আনিত ইসলাম নামক এই বৃক্ষকে টিকায় রাখতে গিয়ে কখনো কখনো যদি রক্ত দিতে হয়, প্রয়োজনে রক্ত দেব, তারপরও কখনো মুনাফিকি করব না, ঠিক না বেঠি? কয় নাম্বার গেল? পাঁচ নাম্বারে আমার ভাইয়েরা, আজকের মাহফিলে যারা এসেছেন, কুল্লু করিবিন সাহালিন লাইন, আগামী দিনের বিজয়ের জন্য আপনি এমন হয়ে যান মানুষের কলিজার ভিতরে ঢুকে যান,
কে কোন দল করে দেখার দরকার নাই। ওয়াইন তুখালিতুহুম ফায়খওয়ানুকুম, আপনি যদি মানুষের সঙ্গে দাওয়াত দিয়ে মিশতে পারেন, আমার আল্লাহ বলছেন যিনি ভাই বানায় দিবেন তিনি কে? আপনার আমার কাজ শুধু চেষ্টা করে যাও, আপনি চেষ্টা করবেন যিনি বিজয় দিবেন তিনি কে? নবী চাচাকে, যেই চাচা নবীকে না খেয়ে খাইয়েছে, যেই চাচা সফর করতে গেলে ভাতিজারে রেখে যায় নাই, সন্তানের চাইতে বেশি আদর করেছে, চাচার মৃত্যুর সময়, চাচার মৃত্যুর সময়ে নবী এত কষ্ট পেলে, বারবার বলছিলেন চাচা একটা বারের জন্য কালেমা পড়ে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে চান চাইলে হেদায়েত দিতে পারবেন না, যিনি হেদায়েত দেওয়ার মালিক তিনি কে? এই মাহফিল থেকে বুঝে যান, আপনি দাওয়াতি কাজ করবেন, কাউকে শত্রু মনে করে দাওয়াত দিবেন না, বন্ধু মনে করে মিশবেন। আপনি যদি জনগণের জনমনের মানুষ হতে পারেন, কুল্লু করিবিন সাহলিন লাইন, জনগণের জনমনের মানুষ যদি হতে পারেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার? ছয় নাম্বারে আমার ভাইয়েরা, পরিস্থিতিটা খুব ভয়াবহ। এই সময়ে তিলাওয়াত সূরাতুল কাহফ, দাজ্জাল চলে আসার সময় সন্নিকটে, আপনি মনে করতেছেন ফ্রি ফায়ার খেলছি অসুবিধা কি, পাবজি খেলতেছি অসুবিধা কি, লুডু খেলতেছি অসুবিধা কি, বর্তমানে জুয়া দিয়ে লুডু খেলা হচ্ছে, জুয়ার মধ্য দিয়ে লুডু খেলতেছে আমার যুব সমাজ, আমার জনগণ, আমার মানুষ, ঠিক কিনা? এই ছেলেরা ঘরের মধ্যে বসে বসে এখন সারাদিন ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার, লুডু, পাবজি। যুবক তোমার মনে করা দরকার, সিরিয়ার ওই যুবকের সামনে অফুরন্ত সময় ছিল, তার চোখের মধ্যে কত সুন্দর স্বপ্ন ছিল, মুহূর্তের ভিতরে ইহুদিরা তছনছ করে দিয়েছে, ঠিক না বেঠি? ও যুবকেরা তোমরা ফিরে আসো ইসলামের দিকে, কেমন করে দিন বিজয় করা যায় তুমি চেষ্টা করো, আর কিছুই না পারলে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো, চোখের পানি গুলা মালিকের জন্য ছেড়ে দাও। আইনান লা তামাসসুহু মান্নার, দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না, ওই চোখকে জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, আমার যুবকেরা তোমরা এটা বেশি করে চিন্তা করো, এই চোখগুলো বলবো, তাহলে সবাই মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? গর্তের ভিতরে অবস্থান নিয়েছিল কয়েকজন যুবক, তারা জানতো না কেমন করে বিজয় আসবে, কোথায় গিয়ে পালাবে, কোথায় গিয়ে থামবে, কিছুই তারা জানে না, শুধুমাত্র গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। দাকিয়ানুস নামক জালেম আক্রমণ করেছে, গুহার ভিতরে গিয়ে ওই যুবকের আশ্রয় নিয়েছে। আমি এবার নিজের চোখে ওই গুহাটা দেখে এসেছি, ইজমির নামক জায়গায় নিজের চোখে দেখেছি, ওইখানে গিয়ে গুহাটা দেখে কেঁদেছি, আর মনে মনে চিন্তা করেছি আল্লাহ সামান্য আশ্রয় নিয়েছে, মন থেকে এতটুকু কোরবানিকে যিনি কবুল করেছে তিনি কে? সমাজ সংসার বাদ দিয়ে
ভুয়া রাজনীতি ভণ্ডামি বাদ দিয়ে যুবকেরা শুধু গুহায় আশ্রয় নিয়েছে, ভণ্ডামির দিকে যায় না, ভুয়া রাজনীতির দিকে যায় না, ক্ষমতার লোভে অন্ধ হয়ে যায় না, ডাকিয়ানো সামলা করেছে, যুবকের আশ্রয় নিয়েছে। এই যুবকদেরকে যিনি 309 বছর ঘুম পড়ায় রেখেছেন তিনি কে? এইখানেও যিনি বারদুলিয়াকে ওই যুবকদের হৃদয়কে কোরবানির পরে ঠান্ডা করে দিয়েছেন তিনি কে? অনেকে বলেন হুজুর আমারে জেলে নিস, কি হয়েছে পরে? জেলে নেওয়ার পরে এমন অবস্থা হয়েছে, ওই যে চোর ডাকা বদমাইশ ওইগুলো আমার সংস্পর্শে এসে তারাও নামাজি হয়ে গেছে, জোরে করে আল্লাহ। আপনি কি এটা বিজয় মনে করেন? জেলে যাওয়ার পরে এই ঘটনাগুলো প্রমাণ করে দিচ্ছে, আপনার কোরবানি যতটুকু করার ছিল আপনি করেছেন, জেলে গিয়ে আপনি পরাজিত হন না, বরং যিনি বিজয়ী বানায় দিয়েছেন তিনি কে? ওই যুবকের আর কোথাও যেতে পারে নাই, শুধু গুহার ভিতরে আশ্রয় নিয়েছে। 309 বছর আল্লাহ ঘুম পাড়ায় রেখেছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে। একজন আরেকজন জিজ্ঞায় কিরে কয়দিন ঘুমাইছস? একদিন অথবা দিনের কিছু অংশ মনে হয় ঘুমাইছি, জোরে করে আল্লাহ। পরে মনের ভিতরে প্রশ্ন জাগতেছে কিরে সবটি উল্টাপাল্টা দেখা যায় আশেপাশে, 309 বছর হয়ে গেছে। আচ্ছা বাজারে গিয়ে কিছু খানা নিয়ে আস, ওইটা তর্ক করা দরকার নাই, কয়দিন ঘুমাইছে এটা আল্লাহ ভালো জানে, জোরে করে আল্লাহ। বাজারে গিয়েছে খানা আনতে, এই মুদ্রা দেখে অবাক হয়ে গেল, 309 বছর তো শুধু ঘুমালো, এর আগের মুদ্রা 350 বছর আগের মুদ্রা যদি দেখে দোকানদার যেমন অবাক হবে তারাও অবাক হয়ে গেলেন। এই মুদ্রা কোত্থেকে পেলেন? কিসের এই মুদ্রা কোত্থেকে পেলেন? এটা তো আমাদের মুদ্রা, একটু ঘুমিয়েছিলাম, এখন ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি দাও, জালেম না জানি দেখে ফেলে। দোকানদার জানা দিলেন জালেমকে যিনি নিঃশেষ করে দিয়েছেন তিনি কে? সুতরাং সূরা কাফ এখন বেশি বেশি পড়েন, প্রেক্ষাপট বড় ভয়ঙ্কর, প্রতিদিন প্রত্যেকজন আমল করেন, আগামীর প্রেক্ষাপটটা ভয়ঙ্কর হবে। তাকায় দেখেন করোনা যেতে পারে নাই, ভূমিকম্প শুরু হয়েছে, জাপানে প্রচন্ড ভূমিকম্প হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছে, আমাদের দেশে আম্পান হয়ে গেল, সুনামির মতো ভয়াবহ আযাব আসতেছে। এই যে আলামতগুলো এখন পৃথিবীর ভিতরে চারদিকে হানা দিবে, এই সময়ে যদি বাঁচতে হয় মুসলমান সূরা কাহাব বেশি বেশি পড়েন, যিনি হেফাজত করবেন তিনি কে? ঈমান টিকানোটাই কঠিন হয়ে যাবে। যারা দাজ্জালকে দেখার পরে দাজ্জালের পিছনে ছুটবে, আজকে তো আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি অমুসলিমের পক্ষ নেন, মুসলমানকে আঘাত করেন, তাহলে আমাদের বুঝতে বাকি থাকে না, মুসলমান হয়ে মানুষগুলো দাজ্জালের পিছনে ঘুরবে ঠিক না বেঠি? আজকে যারা এগুলা করতেছেন এখন তো কিছুই নাই হাতে, সর্বোচ্চ তাদের কাছে পারমাণবিক বোমা, আর দাজ্জালের কাছে থাকবে ব্ল্যাক ম্যাজিক, ফ্রি মেশন, ব্ল্যাক ম্যাজিক কালো জাদুটা এমন হবে কবর থেকে দাজ্জাল গিয়ে বলবে কোন বিজনি আমার অর্ডারে দাঁড়া, কবর থেকে দেখবেন একজন দাঁড়ায় গেছে, আপনি তাকে দেখবেন এই তো আমার বাপের মতো দেখা যায়, বাপ বলবে বাজান এটাই আমাদের রব, এটাই আমাদের সব, নাউজুবিল্লাহ। এখন চিন্তা করেন এই রকম কথা যদি আসলেও বলে, বলবে তো অবশ্যই, তা আমাদের কয়জনের ইমান ঠিক থাকবে? কইবে এই যে হুজুররা বলছিল এতদিন জান্নাত এত কঠিন, কে বলছে? এই যে কত সহজ জান্নাত, দাজ্জালের হাতের ভিতরে জান্নাত দেখাবে,
তখন বলবে এই জান্নাতের কথা হুজুররা এতদিন বইলা বইলা কঠিন বানাইছে, আসলে তো সহজ। তখন তারা যাবে দাজ্জালের জান্নাতে, আল্লাহর জান্নাত না জাহান্নাম। এই জন্য যদি ইমান টিকাতে হয় সূরা কাহফের তাফসীর পড়েন, প্রতিদিন 10 আয়াত করে তেলাওয়াত করেন, যিনি আপনাকে আমাকে হেফাজত করবেন তিনি কে? কয় নাম্বার বলছিলাম? লিল্লাহে তাকবীর। আপনারা যদি মনোযোগে, আমি খুব অভিভূত, সিরাজগঞ্জের মানুষ এত ভালো। এবার আসেন 7 নাম্বার। কয় নাম্বার? আচ্ছা, কেউ কি পরে পড়াটা বলতে পারবে? একজনে জি বলছে, মাশাআল্লাহ। দুইজনে জি বলছে, তিনজন জি বলছে, বলতে পারবেন? মাশাআল্লাহ, যেভাবে হিম্মত নিছেন এতে করে বলতে পারবেন আশা করা যায়। এবার কয় নাম্বার? এবার 7 নাম্বারটা মিলা দেখেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন হতে পারে, আপনাকে হত্যা করা হতে পারে, শহীদ করে দেওয়া হতে পারে। আপনি ইসলামের পথে যাওয়ার কারণে মার খেতে খেতে বিদ্ধ হয়ে যেতে পারেন। জুলুম নির্যাতন করতে করতে বিদ্ধ বানিয়ে দিয়েছি, কষ্টে কষ্টে আপনি জর্জরিত হয়ে আছেন, হার্টের ভিতরে রিং লাগানো অসুস্থ অবস্থা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর হাবিব বলছেন, এতটুকুন পরীক্ষা মালিক নিচ্ছে, কানাতাহু নূরান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আপনার চারপাশ যিনি নূরানি বানায় দিবেন তিনি কে? ভয় আছে? ও মুসলমান, ভয় আছে? আমাদেরকে তারা মারবে, আমরা হারি নাই, তারা হেরেছে। ইলহাকুদ দারার আলাল আখারিন, আমরা অপরাধী না তারা অপরাধী, সারি সাজিয়েছি, মিথ্যা অপবাদ দিয়ে অপরাধী বানিয়েছে, আমরা হারি নাই, তোমরা হেরেছো, আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না, ঠিক না বেটি? এরপরে আমার ভাইয়েরা শেষ কথা বলে যায়, 8 নম্বরে কালেমার উপরে থাকবে, জীবন চলে যেতে পারে, মার খাওয়া লাগতে পারে। তাকায় দেখেন মায়ানমারের দিকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পেট থেকে নারী বুড়ি বের করেছে বৌদ্ধরা। বুদ্ধম শরণম গচ্ছামি যারা পড়তো, সংযম শরণম গচ্ছামি যারা পড়ত, সারা জীবন যারা প্রাণী হত্যাকে হারাম মনে করত, মুসলমানদেরকে প্রাণী মনে করে না, ছোট্ট বাচ্চাদের পেট থেকে টেনে টেনে নারী বুড়ি বের করেছে, কারণ অপরাধ একটাই, মুসলমান জবানে যার নাম উচ্চারণ করে তিনি কে? সিরিয়াকে মারতেছে 10টা বছর ধরে, শিয়া ওই জালেমেরা মুসলমানদের মারতেছে, সিরিয়ার ভিতরে মুসলমানদেরকে শিয়ারা মারে। এই দিক দিয়ে দেখা ইহুদিদের সাথে কোনো সম্পর্ক নাই, অন্যদিকে ইহুদিদের সঙ্গে সম্পর্ক করে ফুটন্ত গোলাপের মতো মুসলমান গুলাকে মেরে ফেলতেছে। তাকায় দেখেন আমার তুর্কিস্তানের দিকে, যাদেরকে উইগুরের মুসলমান বলে আমরা জানি, সেই মুসলমানদেরকে, মহিলাদেরকে বন্দা, সারা জীবন আপনি গুন্ডামি করলেন, বদমাশি করলেন, কোরআনের বিরুদ্ধে লাগলেন, কোরআন প্রেমিকদেরকে মারলেন, কাটলেন, জুলুম করলেন, নির্যাতন করলেন, নিবৃতে মুসলমানরা চোখের পানি ছেড়ে কেঁদেছে, করার কিচ্ছু ছিল না, শুধু আল্লাহর কাছে কেঁদেছে। আপনি কি মনে করেছেন আপনারও কালেমা নসিব হবে? না না, কশিন কালেও আপনার জবান দিয়ে কালেম আসবে না, আপনার জবান দিয়ে কালেমা নসিব হবে না, কালেমা নসিব হবে তার,
যার জীবনে ভালো ভালো কাজের অভ্যাস ছিল, আজকের মাহফিল থেকে অন্তত এই কথা নিয়ে বাড়ি যাব, প্রতিদিন কোরআন কারীম এক আয়াত হলেও পড়ার চেষ্টা করেন, একটা হাদিস হলেও অধ্যয়ন করার চেষ্টা করেন, ইসলামী সাহিত্য পড়েন, সামাজিক কাজকর্ম করেন, মুসলমানদের সঙ্গে হাসি মুখে দেখা করেন, ঘুমানোর সময় আত্মসমালোচনা করে ঘুমান, যতক্ষণ চোখটা খোলা থাকে ভিডিওর দিকে তাকায় থাকেন না, চিন্তা করেন আল্লাহ আজকের এই ঘুমটা আমার শেষ ঘুম হয়ে যেতে পারে, নোংরা ভিডিও দেখতে দেখতে পর্ন মুভি দেখতে দেখতে যদি ঘুমায় যান, আপনার গোসল ফরজ হয়ে আছে, পর্ন মুভি দেখেছেন আপনি, গুনাহ করতে করতে হারাম কাজ করে ফেললেন, জেনার নিকটবর্তী হলেন চোখ দিয়ে হাত দিয়ে, খারাপ কাজ করতে করতে ঘুমায় গেলেন, এই ঘুমটা যদি শেষ ঘুম হয়ে যায় কেমন করে আল্লাহর সামনে চেহারাটা দেখাবে?